আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি 2021 সালের সেরা 5টি মোটরসাইকেল বর্তমান দাম ও ডিজাইন কত মডেলের আপনাদের সামনে তুলে ধরব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমে আছে হুন্ডা এক্স ব্লাইড 160 ABS। আপনারা যারা কম দামে কিনতে যাচ্ছেন তারা এটা ট্রাই করতে পারেন। ক্যাটাগরি 160 CC এবং এটার বর্তমান দাম হচ্ছে 1,92,000 টাকা। তারপর আছে TBS আপসা RTR 160 রেস। এটা মূলত সিঙ্গেল পার্ট, সিঙ্গেল এবং ড্রাবল আছে। এটা মূলত ক্যাটাগরি হচ্ছে 150 CC। এটা বর্তমান দাম 1,64,490 টাকা। হিরো ট্রেলার 160 R, এটা মূলত ডয়াল স্টিক আছে, সিঙ্গেল স্টিক আছে। সিঙ্গেলটা 1,89,990 টাকা এবং ডাবল যেটা এটা হচ্ছে 1,99,990 টাকা। ক্যাটাগরি 160 CC। নিউ TBS আপসা RTR 160 4B, এটার মধ্যে সিঙ্গেল এবং ডাবল আছে। সিঙ্গেলটা হচ্ছে 1,86,900 টাকা SD এবং DD হচ্ছে 1,96,900 টাকা। ABS হচ্ছে 2,07,900 টাকা। এটা মূলত 160 CC। বাজা পালসার NS 160 FI ABS, এটা ক্যাটাগরি মূলত 160 CC এবং এটার বর্তমান দাম হচ্ছে 2,54,900 টাকা। তারপর যেটা আছে সেটা হচ্ছে খুবই ভালো একটা মোটরসাইকেল, এবারটা আপনাদেরকে দেখাবো। নিউ হিরো হাঙ্ক 150 R, এটা মানে ডাবল সিক্স এবং ডাবল ডিস আছে ABS। এটার বর্তমান দাম হচ্ছে 1,64,490 টাকা এবং ABS যেটা এটার দাম হচ্ছে 1,74,490 টাকা। ক্যাটাগরি 150 CC। সুজুকি GSX-R 150, ক্যাটাগরি হচ্ছে 150 CC এবং নন হচ্ছে 3,50,000 টাকা। ABS হচ্ছে 3,79,950 টাকা এবং স্পেশাল হচ্ছে 3,95,000 টাকা। তারপর আছে ইয়ামাহা R15 V3 ইন্ডিয়ান ভার্সন ডুয়েল ABS, এটার বর্তমান দাম হচ্ছে 4,85,000 টাকা। ক্যাটাগরি হচ্ছে 150 CC। এটা মূলত স্পোর্ট বাইক, খুবই ভালো একটা বাইক, আপনারা চাইলে কিনতে পারেন 4,85,000 টাকা। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।